ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কলকাতা একটি রঙিন শহর। এই শহরের মধ্যে রয়েছে আরো একটা শহর যেটা সম্পূর্ণ বেরঙিন, যেখানে শুধুই অন্ধকার। ওই যে দেখতে পাচ্ছেন, ওর নাম দীপ। এই অন্ধকার জগতে সামান্য একটা বড়ি, জীবনের নানান ঘাত প্রতিঘাত ও ওঠানামায় দ্বীপের জীবন শেষমেশ এই অন্ধকার গলিতে এসে ঠেকেছে। তবে এই পাপের দুনিয়ার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় থাকতে থাকতে দ্বীপের জীবন বিষিয়ে উঠেছিল। হঠাৎই ও সিদ্ধান্ত নেয় সব কিছু ছেড়ে দেবে, বেরিয়ে আসবে এই পথ থেকে। কিন্তু বেরিয়ে আসতে চাইলে কি আর বেরিয়ে আসা যায়? কি ব্যাপার, আজকাল কোথায় থাকো? দাদার ফোন ধরো না। কি হলো, কথাগুলো আমি কাকে বলছি? শোনো, সন্ধ্যেবেলা দাদা ঠিক থাকবে, দেখা করো। কিরে, তোর কি আর আসার সময় হয় না? তোকে না বলেছি আমার সঙ্গে যা কথা হবে ফোনে হবে? তোর মতো একটা অ্যান্টি সোশ্যালের সাথে আমায় যদি কেউ দেখে ফেলে আমার ইমেজটা কি দাঁড়াবে বুঝতে পারছিস? ইমেজ? নকল ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করছ, ফুড প্রোডাক্টে বিষ মেশাচ্ছ, তুমি তো নিজেই অ্যান্টি সোশ্যাল, ইমেজ দেখাচ্ছ। ইমেজ? খুব বড় হয়ে গেছিস না? হ্যাঁ, আর বড় হতে চাই না। আমি তোমার কোনো কাজ আর করব না, আমি এসব ধান্দা ছেড়ে দেব। শালা বেঈমান, সব খবর রাখি রে, সব খবর রাখি। পুলিশ তোকে কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে, তোকে শেল্টার দিয়ে কে বাঁচিয়ে রেখেছে রে? হ্যাঁ, এই বাপ তোকে বাঁচিয়ে রেখেছে শালা। এভাবে আর বাঁচতে চাই না, আমি সারেন্ডার করব। সারেন্ডার করবি? ওরে, তুই সারেন্ডার করলেও মরবি, না করলেও মরবি, সারেন্ডার করবি। দেখছিস কিরে, বানা পেক বানা।
স্যার। হ্যাঁ স্যার, দীপের ডেরার ঠিকানাটা লিখে নিন স্যার। কোথায় পাবো বাবা, আজকে যে কাজে টাকা পেয়েছি তাই আমি তোমার জন্য নিয়ে এলাম। কি বলছো কি তুমি? এটা তা ছেলেকে দিয়ে দাও, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই সাই আঙুল উঠিয়ে আমার সঙ্গে কথা বলিস? হ্যাঁ, আমার সঙ্গে তো আঙুল উঠিয়ে কথা বলিস? শরীর আমি এসছি, আমি খাবো তুই সাথে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো। তুমি কি করো, মানে তোমার জবটা কি? সরকারি চাকরি। 50,000 টাকা মাইনে। সত্যি করে বলো না, কি করো তুমি? আমি তোমার সাথে প্রেম করি, তোমাকে ভালোবাসি। না, এটার উত্তর এটা হয় না। আচ্ছা, আমি কি জানতেও পারি না তুমি কি করো, মানে তোমার কাজটা কি? এমন করে কি দেখছো? এমন করে দেখছো যেন আগে কখনো দেখোনি। না, চলো। কি হলো? আমার একটা কাজ আছে। The number you have dialed is currently busy. Please try again later. The number you have dialed is currently busy. Please try again later. গোটা পৃথিবীতে আমি সবথেকে বেশি ভাগ্যবান,
কারণ আমি তোমার ভালোবাসা পেয়েছি, তাই বিনিময়ে তোমাকে দুঃখ কষ্ট দিতে চাই না। পূজা, আমি জানি তুমি আমাকে খুবই ভালোবাসো, অথচ আমার অতীত, আমার বর্তমান কোনোটাই তুমি জানো না। আমার একটা অন্ধকার জগৎ আছে যেখানে ঢোকা যত সহজ, বেরিয়ে আসাটা ততটাই কঠিন। এ পাপের অস্থির জগতে থেকে আমি তোমাকে কোনোদিনই সুখ শান্তি কিছু দিতে পারবো না। তুমি ভালো থাকো, আর আমাকে ভুলে যাও। কি হলো, তুমি আমার ফোন ধরছো না, আমাকে অ্যাভয়েড করতে চাইছো? তুমি জানো বাবা বলেছে আমাকে মামা বাড়িতে পাঠিয়ে দেবে। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনেছি। তুমি ওখানে চলে যাও, ওখানে থাকলে আমাকে সহজে ভুলে যেতে পারবে। আমার এই অন্ধকার জগতে তুমি একদিন হারিয়ে যাবে। তুমি আমাকে ভুলে যাও। দাঁড়াও, আমি তোমার থেকে অনেক দূরে সরে যাব। তাহলে এই সিঁদুর আমার স্মৃতিতে পরিয়ে দাও। এই স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন বেঁচে থাকব। আমরা যখন একসাথে থাকতেই পারবো না, তাহলে সিঁদুরের কি মূল্য? এসবের কি আর কোনো প্রয়োজন আছে? ভালোবাসা মানে শুধুমাত্র একসাথে বেঁচে থাকা, একসাথে জীবন কাটানো? ভালোবাসা মানে একটা অনুভূতি। যদি কারো প্রিয়জন তার থেকে দূরে চলে যায়, তাহলে কি ভালোবাসা নষ্ট হয়ে যায়? তুমি কি করে এত সহজে আমাকে সবকিছু ভুলে যেতে বলছো? আমি কি পারবো? তুমি কি পারবে আমাকে ভুলে যেতে? আমি তোমাকে ভুলতে পারবো না পূজা। আর আমি তোমাকে ভুলতে চাইও না। আমি তোমাকে ভুলতে পারবো না পূজা। কিন্তু কি করে বোঝাবো? কি হলো, তুমি কাঁদছো? জানি খুব ভালোবাসো আমায়, কিন্তু আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাইনি, আর যাবও না। আমি সবসময় তোমার কাছেই থাকবো, তোমার সাথেই থাকবো। তোমার মনে আমাকে তোমার মনের ঘরে রাখবে তো?